আমরা সবাই অর্থের পিছনে ছুটছি। আমরা প্রত্যেকেই চাই আগামী দিনটা যেন আমাদের ভালো যায়। তাই আমরা সব সময় বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ করে থাকি, যার ফলে আমাদের সাংসারিক আর্থিক উন্নতি হয়। আর আজ আমি একটি শাস্ত্রমতে বিষয় জানাবো, যেটি করলে শুধুমাত্র আপনার অর্থের উপার্জন বৃদ্ধি পাবে তা নয়, আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি পাবে। এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, 100% চ্যালেঞ্জ দিয়ে আমি এই কাজটি করার কথা বলছি। যদি আপনি সঠিকভাবে করেন, আপনি নিজেই বুঝতে পারবেন। তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন। আশা করি আপনারা যদি এই ভিডিওটিকে দেখেন, আশা করি উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো, রবিবার স্নানের জলে এমন একটি জিনিস মিশিয়ে দিন, তার ফলে আপনার আর্থিক উন্নতি হবে। এখন আপনার মনে স্বভাবতই একটি প্রশ্ন আসবে যে স্নানের জলে এমন কি জিনিস আছে যেটি মিশিয়ে দিলে আমার আর্থিক উন্নতি হবে। সেই সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করেছি, এবং আপনি যদি সঠিকভাবে করতে পারেন বা যারা কিছুটা পরিমাণ জ্যোতিষ জানেন, তারা আশা করি বুঝতে পারছেন যে সঠিকভাবেই কাজটি হবে। তাই যারা জানেন তারাও দেখুন, আর যারা জানেন না, একেবারেই প্রথমে দেখছেন তারাও দেখুন। প্রত্যেককে স্বাগত জানালাম আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করুন। তবে চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। আপনাদের প্রাথমিকভাবে বলি, আমাদের যে 7টি বার আছে বিভিন্ন গ্রহের ওপর নির্ভরশীল। একেবারেই প্রথম, অর্থাৎ আমরা যদি রবিবারটিকে ধরি, রবিবার হলো রবিদেব অর্থাৎ সূর্যদেবের বার। এখন আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী যে জাতক এবং জাতিকার এই রবি গ্রহ স্ট্রং, তাদের কিন্তু সৌভাগ্য, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পায়, আর এইগুলির পাশাপাশি আর্থিক উন্নতি হয়। তাই আমরা যদি এই রবিবারটি যদি রবিদেব অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারি, তাকে সন্তুষ্ট করার মতো বিশেষ বিশেষ ক্রিয়া করতে পারি, দেখবেন আমরা ধীরে ধীরে এই সবগুলি অর্জন করতে পারব। শাস্ত্র এমন একটি বিষয়, এটা কোনো ম্যাজিক নয় যে আজ করবেন কাল ফল পেয়ে যাবেন। আপনাদের তার পরিবর্তে বলবো, ধৈর্য ধরে যদি করেন, এমন একটি দীর্ঘস্থায়ী ফল পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে। এটা কোনো ম্যাজিক নয়, ধৈর্য ধরে বিশ্বাস মনে করতে হবে, ধীরে ধীরে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। তাই এই যে রবি গ্রহ অর্থাৎ সূর্যদেব, তাই সূর্যদেবকে সন্তুষ্ট করার যা যা ক্রিয়া আছে, যদি আমরা রবিবারে সেটিকে করি, তাহলেই আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই আজ আমি আপনাদের এই বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। যদি সম্ভব হয়, অতি অবশ্যই আগামী রবিবার আপনারা কাজটি করে দেখতে পারেন। বিষয়টি বলবো, রবিবার এই কাজগুলি করলে পকেট ভর্তি টাকা থাকবে, সঙ্গে থাকবে মান, যশ, খ্যাতি। আমরা সকলেই জানি রবিবার সূর্যদেবের আরাধনা করার দিন। এই দিন সূর্যদেবের পুজো করলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জিত হয়। আর্থিক উন্নতির পাশাপাশি জীবনের সাফল্য, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পায়। রবিবার সহজেই এই নিয়মগুলি পালন করলে আমাদের জীবন সমৃদ্ধ হবে, জীবনে সফলতা আসবে। এখন আমরা কী কী বিষয় পালন করব? রবিবার সকালে প্রথম ঘুম থেকে উঠে স্নান সেরে যদি লাল বস্ত্র পরা হয়, লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের আরাধনা করা হয়, তাহলে জীবনের ছবিটাই অনেকটা বদলে যাবে। সংসারে সুখের সঙ্গে সঙ্গে আপনি আর্থিক উন্নতিতে জীবন আনন্দে ভরিয়ে তুলতে পারবেন। দ্বিতীয়ত, প্রতি রবিবার স্নানের জল রোদে রাখুন এবং অতি অবশ্যই জলেতে মিশিয়ে দিন 2টি এলাচ। হ্যাঁ বন্ধুরা, এতে সূর্যদেব খুবই প্রসন্ন হবেন, এবং স্নানের জল এলাচ দিয়ে যদি আপনি স্নান করেন, তাহলে ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতির যে বাধাগুলো, সেই বাধাগুলো দূর হবে, ফলে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
সৌভাগ্য কখনো আপনাকে ছেড়েই যাবে না। যদি সৌভাগ্যের আপনি সঙ্গী হতে চান তাহলে অতি অবশ্যই সফলতার সঙ্গে সফলতা পেতে এই কাজগুলি করতে একদম ভুলবেন না। ফলে সূর্যদেব আপনার উপর কৃপা করবেন, সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে। বিশেষ করে বাড়ির ছোটদের এবং সন্তানদের যদি নিয়মিত এলাচ জলে স্নান করানো হয়, তাদের লেখাপড়া, গান, খেলাধুলা সমেত সকল বিষয়ে মনোযোগী হয়ে থাকেন তারা। আর তৃতীয়ত যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে, প্রতি রবিবার সূর্যদেবের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে তার আরাধনা করলে সূর্যদেব খুবই সন্তুষ্ট হন এবং এর ফলে ছোট হোক আর বড় যে কোনো রোগই আপনার গায়ের কাছেও ঘেঁষতে পারবে না। আর তাই রোগ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার স্নানের জলে আপনি অতি অবশ্যই এলাচ দেবেন এবং সূর্যদেবের মূর্তি বা চিত্রের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন। এবার আপনাদের সূর্য প্রণাম মন্ত্রটি আমি বলে দেবো। যারা যারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। অনেকেই পাঠ করেন। এই মন্ত্র পাঠ করার নিয়ম হচ্ছে, স্নান করে আপনাকে ভিজে বস্ত্রে একটি তামার ঘটিতে জল নিয়ে দু হাতে করে আপনার মাথার ঠিক সামনে তুলে সামনে দিকে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। অন্তত তিনবার জল অর্পণ করবেন আর তিনবার সূর্যদেবকে প্রণাম করে এই বিশেষ মন্ত্রটি পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করলেই সুফল পাবেন। মন্ত্রটি হল, ওং জবা কুসুম সংকাশং কস্য প্রিয়ং মহাদূতি ধান তোড়ি সর্প পাপগ্ন প্রণোতস্মিন দিবাকরম। ওং জবা কুসুম সংকাশং কস্য প্রিয়ং মহাদূতি ধান তোড়ি সর্প পাপগ্ন প্রণোতস্মিন দিবাকরম। ওং জবা কুসুম সংকাশং কস্য প্রিয়ং মহাদূতি ধান তোড়ি সর্প পাপগ্ন প্রণোতস্মিন দিবাকরম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পারলে আপনার প্রিয়জন বন্ধু গ্রুপের মধ্যে শেয়ার করে দিন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখার জন্য এক্ষুনি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই বিশেষ কথা বলে নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন। আমরা সবাই অর্থের পিছনে ছুটছি।